লাঞ্ছনার বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ওড়িশার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানিয়েছেন আগামী ২৯ এবং তিরিশে মার্চ আম্বেদকর মূর্তি পাদদেশে তিনি টানা দুদিনের ধর্নায় বসবেন একশো দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী সেই সেই দাবি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গে চট্টোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী আসলে পথে বসেছেন সেই কারণেই তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যখন বামেরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে গিয়েছিল তখন তিনি বলেছিলেন কেন্দ্র টাকা দিচ্ছে আর এখন বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না এছাড়াও তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নরেন্দ্র মোদীর দাক্ষিণ নেই এখনো পর্যন্ত জেলে ঢোকেননি আমার মনে হয় ধর্নায় বসছেন না উনি আসলে পথে বসে গেছেন তো ওনার সরকার পথে বসে গেছে উনি রাস্তায় বসছেন আর কি বারবার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামপন্থীরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প করবার জন্য বারবার দিল্লিতে গেছে বলেছে কেন্দ্র সরকার ঠিকঠাক দিচ্ছে ইনি এখন বলছেন কেন্দ্রের মঞ্চনা ক্লাবকে টাকা দিচ্ছেন খেলার জন্য টাকা দিচ্ছেন মেলার জন্য টাকা দিচ্ছেন কিন্তু ইনি ডিএ দিচ্ছেন না ইনি মানুষের যে প্রয়োজন সেখানে টাকা ব্যয় করছেন না এবং রাজ্যের কোষাগারের টাকাটাকে ইনি এনার ব্যক্তিগত একেবারে পারিবারিক সম্পত্তি ভাবছেন যেখানে খুশি বিলিয়ে দিচ্ছেন আর এখন তো ইডি সিবিআই যা বেরোচ্ছে দুর্নীতি মহাসচিব থেকে শুরু করে ওই কুন্তল কি নাকি অয়নশীল এসব নাম বেরিয়ে গেছে আর সবার কাছে এই মোবাইলে মেসেজ দেখছেন না সবার মোবাইলে মানে অভিষেক আছেই অভিষেককে উনি আর বাঁচাতে পারবেন না আর কান টানলে মাথা আসে পিসি ভাইপো দুর্নীতি করছে পিসি জানেন এমন তো নয় তাহলে উনি পথে বসে গেছেন তাই উনি এই আম্বেদকরের মূর্তির সামনে বসছেন আর একটা বিষয় মাঝে মাঝেই যে এখনো উনি বাইরে রয়েছেন এখনো উনি জেলে নেই এ তো দাদার দাক্ষিণ নেই এ দিল্লির দাদার দাক্ষিণ্যে দিল্লির দাদা নরেন্দ্র মোদী চান না উনি জেলে যান তদন্তের গতি তো আরো ফার্স্ট করা উচিত ছিল কেন ওনার কাছে পৌঁছাচ্ছে না সিবিআই কেন ওনার কাছে পৌঁছাচ্ছে না ইডি কেন অনুব্রত মণ্ডল এখনো পার্টিতে রয়ে গেছে কেন পার্থ চট্টোপাধ্যায় পার্টি থেকে সাসপেন্ড হচ্ছে না কেন অনুব্রত এখনো পার্টির সম্পদ কেন বলছেন না যে এদের পার্টি থেকে তাড়ানো হবে সবাই তো তৃণমূলে রয়ে গেছে আসলে সেই সব পথে বসে গেছেন এখন পথ থেকে যদি উদ্ধার করতে পারে দাদা নরেন্দ্র মোদী তাই দাদা শরণাপন্ন হয়ে রাস্তায় বসছেন এছাড়া এসব নাটক ড্রামাবাজি এ নাটকের পশ্চিম বাংলার মানুষ ভুলছে না এ ড্রামাবাজি বেশি দিন চলতে পারে না পাশাপাশি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে রাজ্যের একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে সেই সমস্ত পৌরসভাগুলির মধ্যে বেশ কয়েকটি পৌরসভার নাম ইতিমধ্যেই প্রকাশ এসেছে সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি সিপিআইম রাজ্য কমিটির সদস্য তথা সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গের তাহেরপুর পৌরসভা বাদ দিয়ে সবকটি পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে সেই কারণে সমস্ত পৌরসভাতেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন দেখুন বেশ কিছু এসছে আমরা মনে করি পশ্চিম বাংলার সবকটা পৌরসভা শুধুমাত্র তাহেরপুর বাদ বাদ দিয়ে কংগ্রেস করছে এই সবকটা দুর্নীতি নেই এবং প্রত্যেকটি পৌরসভাই এই দুর্নীতির তালিকায় রয়েছে আপনাদের কাছে আমাদের কাছে কিছু নাম আসছে ছুঁয়ে ছুঁয়ে খবর আসছে অন্যদিকে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে একের পর এক নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে তাদের ঘনিষ্ঠ বিভিন্ন মানুষের সেই সমস্ত নামগুলি হচ্ছে চুনুপুটি আসলে গোটা ঘটনার মাথা হচ্ছে কালীঘাট এই নিয়োগ সংক্রান্ত বিষয় তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় আমি গিয়েছিলাম শুনলাম যা এখন দেখুন অনেক ছেলে মেয়ের নাম জড়াবে কোটি কোটি টাকার ব্যাপার এই অয়নশীলটা কে কুন্তল ঘোষটা কে কে হচ্ছে আপনার ওই কি শান্তনু বন্দ্যোপাধ্যায় এই সব সব হচ্ছে ভাইপো সমস্ত দুর্নীতির এপিসেন্টার হচ্ছে কালীঘাট এগুলো হচ্ছে চুনোপুটি এগুলোর নাম সামনে আসছে এরকম আরও অনেক সাথে চক্রবর্তীর নাম আসবে গাড়ি কিনছে বাড়ি কিন করছে আপনার বিদেশ যাচ্ছে এত টাকা আসছে কর থেকে আর এই সমস্ত সুবিধাভোগীদের সুবিধা পাগেই পাইয়ে দিয়েছে কালীঘাট আর আপনি আমি কি মনে করেন যে অনুপ্রেরণার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় পাইনি সব উনি পেয়েছেন ব্যারাকপুর থেকে সৈপাত গাঙ্গুলির